মুহিবুর রহমান ইমন নামক আইডি থেকে একভাবে জানতে চেয়েছেন হাততালি দেওয়ার ব্যাপারে ইসলামের কোনো রেওয়াজ আছে কিনা কারণ আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠান বলেন আর যাই বলেন অনেক ক্ষেত্রে বেশিরভাগ হাততালি দেওয়া হয় হাততালি প্রায় ব্যবহার করা হয় তবে আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান বলেন আর যাই বলেন হাততালি ব্যবহৃত হয় না বা দেওয়া হয় না এই বিষয়ে সঠিক মাস আলা বুঝিয়ে এবং জানিয়ে দিলে উপকৃত হব প্রিয় দর্শক হাততালি দিয়ে কাউকে সমর্থন জানানো অথবা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করা হাততালি দিয়ে কাউকে সমর্থন ব্যক্ত করা সন্দেহাতীতভাবে যে কথাটি বলা যায় সেটি ইসলামী পদ্ধতি নয় এবং ইসলামী কালচার নয় বরং কোরআনে পাকের উদ্ধৃতি থেকে বোঝা যায় যে হাততালির মাধ্যমে উল্লাস প্রকাশ করা এটি হলো তৎকালীন কাফেরদের পদ্ধতি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন দ্যর্থহীন ভাষায় বলছেন ওয়ামা কানা সালাতহুম ইন্দাল বাইতি ইল্লা মুকা আও ওয়া তাসদিয়া আনফালের 35 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন যে সেই সমস্ত মক্কার কাফের কুরাইশের কুরাইশের কাফেররা বেঈমানেরা মুশরিকরা তারা বাইতুল্লাহ শরীফের সামনে এসে তাদের নামাজ এবং তাদের সালাত এটি আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে তারা আদায় করে না বরং শুধুমাত্র তারা মুখে শীষ বাজায় এবং তারা তালি বাজায় এটাই হল তাদের নামাজের প্রকৃত রূপ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন শীষ বাজানো এবং তালি বাজানোকে কাফেরদের কর্মপন্থা হিসেবে আখ্যায়িত করেছেন সুতরাং এই তালির মাধ্যমে হাততালি দিয়ে কোনো কার্যক্রমকে উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা উৎসাহিত করা এটি কোরআনে পাকের আয়াতের দ্বারা বোঝা যায় যে এটি অমুসলিমদের পদ্ধতি এবং তাদের পন্থা আর আল্লা রসুল সাল্লাহ আলিহিবাসাল্লাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন যে মুসলমানরা কোনো কর্মপন্থার ক্ষেত্রে কোনো কাফেরদের অনুসরণ করবে এটির কোনো অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে নেই ইসলামী শরীয়তের মধ্যে কাউকে কোনো ধরনের কাজের ক্ষেত্রে উৎসাহিত করতে হলে কাউকে অনুপ্রাণিত করতে হলে ইসলামের পদ্ধতি হলো যে সেখানে সুবহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই ধরনের কোনো কথার দ্বারা আল্লাহ একবার আল্লাহ তাকবির ধ্বনি দিবে যেটি সাহাবে একরামের কর্মপন্থা হিসেবে বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত সাহাবে ইকরাম যখন কোনো বিষয়ে তারা অনুপ্রাণিত হতেন উৎসাহ দেওয়ার চেষ্টা করতেন কাউকে উদ্বুদ্ধ করা প্রয়োজনীয়তা অনুভব করতেন তখন তারা হয়তো সুবহান আল্লাহ বলতেন আল্লাহ আকবর বলতেন অনেক হাদিসের মধ্যেই রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম থেকেও এই ধরনের কর্মপন্থার বিবরণ রয়েছে সুতরাং ইসলামী কর্মপন্থার মধ্যে হাততালি দিয়ে কাউকে সমর্থন যোগানো হাততালি দেওয়ার মাধ্যমে কাউকে উদ্বুদ্ধ করার এই কর্মপন্থা ইসলামী শরীয়তের মধ্যে পাওয়া যায় না